হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সো গাইস, সবার একটাই কথা কি যে গুগল ভয়েস কিভাবে করব, সবাই পাগল করে দিচ্ছেন কমেন্ট করতে করতে। সো গাইস, দিস ইজ রাস ফ্রম টক বাংলা ইউটিউব চ্যানেল। সো গাইস, আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও, ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করা হয়। গুগল ভয়েস দেখে মেইনলি ফোকাস বেশি করা হচ্ছে। সো চ্যানেলটিকে যদি অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাছে লাগে, চ্যানেলটিকে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো আজকে যে বিষয়টা, হচ্ছে আমাকে সবাই ইনবক্সে প্লাস কমেন্ট করে পাগল করে দিচ্ছেন, ভাই ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে, এটার সমাধান কী? ভাই ফেসবুক অ্যাকাউন্ট ইদানিং ডিজেবল হচ্ছে, এর একটা সমাধান আছে, সেইটা আমি অবশ্য আপনাদের কাছে নিয়ে আসবো। তো তার আগে যে বিষয়টা, এখন আপনারা জিবি কীভাবে করবেন, গুগল ভয়েস কীভাবে করবেন, অ্যাকাউন্ট তো টিকতেছে না, তাহলে তো একভাবে কাজ করে খাইতে হবে আমাদের। সো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আপনাদের ইনকাম কীভাবে করবেন সেটা আমি দেখাবো। তো কিছু টাকা ইনভেস্ট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি পোর্টাল ছাড়িয়ে জিবি করতে পারেন। যেমন পোর্টালে বিভিন্ন পোর্টাল সাইট আছে, এবং অনেক সাইটে আছে রেট বেশি, অনেক সাইটে আছে রেট কম। সো এখন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে পোর্টাল দিয়ে আপনারা গুগল ভয়েস করবেন। সো আর ফেসবুক যে বিষয়টা, ফেসবুকের বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুক আইডি দিয়ে আপনি মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অবশ্য 3 ঘন্টা খুব কম টিকে, 2-1টা আইডি যদি আপনার কপালে থাকে 2-3 ঘন্টা টিকতে পারে, তবে ওইখান থেকেও কাজ করা যায়। কিন্তু অ্যাকাউন্ট খোলাটা হচ্ছে এখন একটা টাফ ব্যাপার হয়ে গেছে। সো তারপরে অ্যাকাউন্ট আপনি যদি চেষ্টা করতে থাকেন, অ্যাকাউন্ট খুলবে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, টাইম দিতে হবে, দুই তিনবার ট্রাই করার পরেও অ্যাকাউন্ট খুলবে না, তারপরে মানুষের ধৈর্য হারায় যায়। সো এটা করলে হবে না, আপনার চেষ্টা করতে হবে। তো এখন যে বিষয়টা সেটা আগে ফোকাস করি, এখন পোর্টাল দিয়ে কীভাবে জিবি করবেন, আর ওই বিষয়টা আছে, ওই বিষয়টা ফেসবুক আইডি নিয়ে আমি নেক্সট ভিডিওতে ফেসবুক আইডি নিয়ে ফেসবুক দিয়ে কীভাবে কাজ করবেন, চ্যাটিং করে সেটা দেখাবো। সো এখন যারা মোটামুটি একটু ইনভেস্ট করতে পারবেন, আপনি $10 করে ইনভেস্ট করেন, $10 দিয়ে জিবি করে, জিবি সেল দিয়ে আবার $10 ইনভেস্ট করেন, কম কম করে করেন। আর ডলারটা লোড করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন, আমি সব ধরনের ডলার লোড করে থাকি সব সাইটে। সো পোর্টাল সাইটে যদি আমি যাই, তো আমি দেখাই যে কোনো একটা সাইটে যাই। এখানে আপনার ফার্স্টে যেটার কথা না বললেই নয়, টেক্সট ভেরিফাই, এটার সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। সো টেক্সট ভেরিফাইতে এখন ডলার রেট করছে কত আপনারা জানেন? আপনারা অনেকে হয়তো জানেন না, মাথা নষ্ট হয়ে যাবে। টেক্সট ভেরিফাইতে 2 দিন আগে ছিল $1.50, এর আগে ছিল হচ্ছে আপনার কত ছিল, এর আগে ছিল $1, তার আগে ছিল $0.75, এখন হয়েছে $1.50। আশা করা যায় এক সপ্তাহের ভিতরে $2, না এখন হয়েছে $2, আশা করা যায় এক সপ্তাহের ভিতরে $2.50 হবে, মানে $2.5। সো এইটা কিছু করার নাই, এক এক সাইটে এক এক রকম। ট্যাক্স ভেরিফাইয়ের উপর পাবলিকের চাহিদা বেশি, যার কারণে ট্যাক্স ভেরিফাইতে লোকজন বেশি। আমি ট্যাক্স ভেরিফাই লিঙ্কে যাচ্ছি, আমার অ্যাকাউন্ট আছে। সো এইখানে মূলত আমার অ্যাকাউন্টটা হয়তো একবারে লগ ইন হয়েছে, তাই না? তো আপনাদের আমি প্রথম থেকে দেখাই, যারা বিগিনার তারা হয়তো জানেন না। এখানে জাস্ট আপনারা সার্চ করবেন টেক্সট ভেরিফাই লিখে যদি আমি সার্চ করি গুগলে, তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখানে আপনারা দেখবেন এই যে textverify.com। সো আমার এটা এখানে আমার এটা পিন করা, যার কারণে আমারটা সরাসরি লগ ইন হয়ে যাচ্ছে, লোডিং নিচ্ছে, দেখি বিষয়টা। সো এরকম আজকে আপনাদের সাথে 3টা পোর্টাল সাইট নিয়ে আমি কথা বলবো। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আর অনেকে করেন যে স্কিপ করতেই থাকেন, তাতে করে যে আপনারা কী মিস করেন এটা নিজেও বুঝেন না, নিজেও জানেন না, কী করেন আমাকে ইনবক্স করেন, করে বলেন ভাই কী করবো, কী দিয়ে কী, এই নাথিং, অনেক ধরনের কি এত কথা। সো আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখুন, অবশ্যই পারবেন। সো টেক্সট ভেরিফাইতে আপনারা অনেকে যারা আমার থেকে লোডেড অ্যাকাউন্ট কিনতে চান, মিনিমাম $50 অ্যাকাউন্ট, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি জাস্ট লগ ইনে গিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লোড করে নিতে চান, তারাও নিতে পারেন। এখানে জাস্ট সাইন আপে গিয়ে এখানে এইগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রোবট অ্যাপসেট দিয়ে রেজিস্টার করবেন,
জাস্ট তারপরে কি করবেন, তারপরে মেইলে গিয়ে মেইল ভেরিফিকেশন করবেন, আপনার টেক্স নাও ভেরিফাই অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো যারা লোডেড অ্যাকাউন্ট নিতে চান, জাস্ট লগ ইনে গিয়ে আপনারা এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে আই এম রোবট রিমেম্বার মি দিলে দিলেন, না দিলে না দিলেন, লগ ইন করে কাজ শুরু করতে পারেন। তো আমি আমার এটা একটু লগ ইন করে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সবগুলাই একই। এখানে জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন, টেক্স ভেরিফাইয়ের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ভেরিফিকেশনে ক্লিক করবেন। কী রে ভাই এত লোডিং! হ্যাঁ, জাস্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে লোডিং নিচ্ছে না কি হচ্ছে বুঝি না। হ্যাঁ, এই যে টেক্সট অ্যান্ড SMS, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে একটু ওয়েট করি, এই যে গুগল ভয়েস, এই যে দেখেন এখন $2 করছে। আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, আমারটাই এখন ডলার শেষ হয়ে গেছে। এখানে ক্লিক করবেন, করলে এখানে দেখেন আমার ক্রেডিট নাই এটা বলতেছে, নাম্বার অ্যাভেলেবেল থাকে না এই সাইটে। তবে আপনি যদি লেগে থাকেন ডেলি 20-25 GB রিল্যাক্সে করতে পারবেন। তো এখান থেকে 1 GB আপনার নর্মালি 50-60-70 টাকা লাভ থাকে। তো 10 GB হলে 700 টাকা যদি লাভ হয়, 20 GB হলে 1400 টাকা। আর কী চান আপনারা এখান থেকে করতে পারেন? সামান্যতম ইনভেস্ট করতে হবে, ইনকাম করতে গেলে খরচ করতে হবে, এটা স্বাভাবিক, টাকাই টাকা হয়, এটা সবাই জানে ভাই। তো এখানে জাস্ট এই যে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এখানে নাম্বার থাকলে নাম্বার দেখা যাবে, আর নো নাম্বার থাকলে নো নাম্বার। তো এই একটা গেল। এরপরে আমি যেটা দেখাবো SMS রেট, এটার সাথে অনেকে হয়তো পরিচিত আছেন, অনেকে নতুন নাম শুনতে আছেন। তো সেমভাবে অ্যাকাউন্ট করবেন, সেমভাবে। তো আমার অ্যাপ্লিকেশন ইরোর, জাস্ট আমি এখানে SMS রেট, আমি ওয়েবসাইটে যাই, আমার একটা অ্যাকাউন্ট ছিল এইখানে, অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা ডলার আর কি তারা সাসপেন্ড করে দিছে, এই সমস্যাটা হয়, তবে সব সময় না। আমার অ্যাকাউন্টটা অনেক পুরানো ছিল। এটা SMS রেজ নাকি একটা আছে, এটা না তো SMS রেট, সাইটে ঢুকলো না কেন? এই তো এই যে SMS রেট কোথায় গেল? SMS রেট তো সবার আগে আসার কথা। তো যাই হোক, অনেক সময় সমস্যা হয়, আমি আরেকটু টাইপ করে দেখি, টাইপে ভুল থাকলে অনেক সময় এগুলো হয়। অ্যাপ্লিকেশন ইরো দেখাচ্ছে, তাতে সাইটে কোনো সমস্যা হইল নাকি বুঝতেছি না। হয়তো এখন তাদের সাইটে একটু কাজকাম চলতেছে না কি হয়েছে, যাই হোক এখানে যাই হোক, এটা কোনো ব্যাপার না। আপনারা সার্চ করবেন, পাবেন সেম একদম সেম ক্যাটাগরি, হয়তো অ্যাপ্লিকেশন ইরো দেখাচ্ছে, হয়তো সাইটে তাদের আপডেট চলতেছে। এখন তো সবাই গুগল ভয়েস করার জন্য পাগল হয়ে গেছে। এখন আরেকটা আছে SMS পিন ভেরিফাই, এই সাইটটা ভালো। ও আরেকটা বিষয়, SMS রেটে কিন্তু আপনারা পাবেন মাত্র হচ্ছে কত, মাত্র মনে হয় এখন 75 সেন্ট ছিল, হয়তো $1 হয়েছে জানা নাই, তবে 75 সেন্ট ছিল, আমি এক সপ্তাহ আগে দেখছি 75 সেন্ট। তো এক এক সাইট এক এক রকম, কিন্তু টেক্সট ভেরিফাই হচ্ছে প্রফেশনাল আর কি, এটা সবাই ইউজ করে, এইটাই নাম্বারগুলা গুগল ভয়েস ইজিলি হয়। অনেক সময় ওই সব সাইটের নাম্বারগুলাই আর কি মেইল ঘুর খাই, ওই ঘুরটা উঠতে চায় না, জিবিটা সম্পূর্ণ হয় না, এই সমস্যা হয়, তবে এটা খুব কম হয়। তো এই আরেকটা সাইট যেটা হচ্ছে SMS পিন ভেরিফাই, তো আপনাদের আরেকটা কথা বলতে চাই, এই যে সাইটগুলার নাম, এই যে SMS পিন ভেরিফাই, এই সাইটের নাম অনেকেই 90% মানুষ জানেন না, কারণ এইসব সাইটগুলোর নাম জানতে হলেই কিন্তু এটা একটা মেথড আকারে বিক্রি হয়, যে পোর্টালে কোন সাইট আছে, যে ডলার রেট কম আমাকে একটু বলবেন, এই না অনেক ধরনের কথা। তো এটাও সেম, তারা কিন্তু টাকা দিয়ে এগুলো বিক্রি করে এই আর কি। তো আপনারা যারা এখানে দেখেন, এখানেও সেমভাবে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটা থেকে অ্যাকাউন্ট করবেন, সেমভাবে এখানে ডিপোজিটেই। তো যাদের ডিপোজিট দরকার আমাকে ইনবক্স করবেন, আমি দিয়ে দিব, সমস্যা নয়। বাইরে থেকে নিলে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এখানে এখানে কি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো নাকি? সিম্পলি সেমভাবে, যে দেখেন এখানে ক্রিয়েট করে দেখানোর কিছু নাই, ফার্স্ট ফুল নেম, ইমেইল, ইউজার নেম, কান্ট্রি দিবেন,
কান্ট্রি আপনি আপনারটা দিতে পারেন বা ইউনাইটেড স্টেট আপনারটাই দিবেন। পাসওয়ার্ড ক্যাপসা, জাস্ট রেজিস্টার দিয়ে মেল ভেরিফিকেশন করবেন। তো মেল ভেরিফিকেশন করবেন, মেল ভেরিফিকেশন করলে আপনার কাজ ওকে। তো যাই হোক, আমি হয়তো আমি এখন অ্যাকাউন্টটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই একটা অ্যাকাউন্ট, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি একটু হাইড করতেছি, করে আমি মেল টেলগুলো লগ ইন করি, তারপর আসতেছি আপনাদের মাঝে আবার ফিরে। আচ্ছা একটু ওয়েট করেন। তো গাইস, আমার মেল নাম দিবেন, মেল দিবেন, তারপরে এখানে ইউজার নেম দিবেন। আমি ইউজার নেমটা রাজ 001 দিই, দেখি হয় কি না। তারপরে এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ, আপনি যেহেতু বাংলাদেশ থেকে করবেন আপনি বাংলাদেশ দিবেন, সমস্যা নাই। অনেকে ভাবতে পারেন যে ইউএসএর কাজ করবো, ইউএস দিই, তো আপনি বাংলাদেশ দিবেন, এটাই কোনো ফ্যাক্ট না, এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন। এখানে ফোন নাম্বার দিবেন, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এবার এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি কি দিই, পাসওয়ার্ড, হ্যাঁ এখানে পাসওয়ার্ড দিবেন। জাস্ট ক্যাপচাটা আপনারা পূরণ করবেন। একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি, অনেকে বিগিনার আছে কিছুই বুঝেন না। একজন আমাকে বলেন ভাই অ্যাপস কীভাবে ইনস্টল দিব, তো তাদের জন্য এসবগুলো দরকার হয়। তো এখানে মিনিমাম $10 অ্যাকাউন্ট টু লোড, $10 লোড করতে হবে, ঠিক আছে। তো আমি না মিনিমাম $5 তো আমি $10 দিয়ে এখানে ক্লিক করি। কয়েন বেস, ও গাইস এটা একটু অন্যরকম দেখতে আসছে, এটা আপনার একবারে পে উইথ, একবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পে করে নিতে হচ্ছে। তো যাদের অ্যাকাউন্টগুলো দরকার আমাকে নক দিয়ে, সমস্যা নাই, আমি একবারে পে করে, এখন তো আমার এটা লাগবে না, তো আমি ফাউ পে করে তো আমার কোনো দরকার নাই। তো যাদের দরকার আমি অ্যাকাউন্ট সহ সেল করে দিব, সমস্যা নাই। তবে SMS রেড ওইটা আমি ইউজ করছি, ওইটা একদম কোনো প্যারা নাই, ভেজাল মুক্ত। তো SMS রেডে করতে পারেন, SMS রেডের সাইটটা আরেকবার আমি ট্রাই দিয়ে দেখি আসছে কি না। হয়তো সাইটের একটা কাজ চলতেছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে, তো প্যারা নাই, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সব থেকে ভালো হয় আপনারা টেক্সট ভেরিফাইতে যদি করেন, এটা সব থেকে ভালো টেক্সট ভেরিফাইতে কাজ করেন, আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। এখান থেকে ডেলি 20-25 GB পাবলিক করে, সব পাবলিকই 20-25 GB মিনিমাম করতে পারে। তো আপনারা এখানে করতে পারেন $2, তাতে কী হয়েছে, আপনারা আমার থেকে যদি ডলার নেন আমি $70 করে নিব। $70 অনেক সময় কম বেশি হতে পারে কিন্তু এটা, তবে এখন $70 নাও চলতেছে, ৭২-৭৫ আমি সেল দিই। এখন যদি নেন $70 পারবো, তবে আপনি যখন নেন নক দেন তখন জানাই দেবো, মার্কেট ছাড়া কম পাবেন, আমার কাছে বেশি পাবেন না। তো ওই দিকে ওই যে SMS পিন ভেরিফাই যেটা, ওইটা কিন্তু আপনার BTC দিয়ে করতে হবে, তার জন্য ওইটার BTC এখন দাম 92-93 টাকা, সেই ক্ষেত্রে এইটা প্রায় সেম খরচ, সেম। ওইটা যদি আপনার $1 লাগে, $1 ঠিক না, $1.50 হয়তো একটা নাম্বার, $1.50, এখানে $2 সমান, এখানে আপনি $70 পাচ্ছেন, ওখানে $90, তো বেশি হারফার না। আপনি এটাই কাজ করেন, এইটাই আমি সাজেস্ট করবো টেক্সট ভেরিফাইতে আপনার কাজ করেন, এখান থেকে ভালো একটা আর্নিং হবে আপনাদের। ডেলি 20-25 GB করলেও আপনার যদি $50 করেও মিনিমাম $50 যদি লাভ থাকে, তো তার বেশি থাকে, $50 না, এখন GB একটা $220, তো আপনি পাচ্ছেন কত, আপনি একটা মেইল আপনার কত, $35, $40 ধরি আমি, $40। তো আপনার এদিকে নাম্বারটা যাচ্ছে হচ্ছে 140, 180, তো আপনি পাচ্ছেন প্রায় কত, $40 পাচ্ছেন, তাই না, $40। আরও পাবেন এখানে ছাড়াচ্ছে, মেইল তো অত দাম না, মেইল আরও কম দামে পাবেন, যার যোগাযোগ যেমন সে সেইভাবে আর কি। তো $40 হোক, আমি $40 ধরি, $40 মানে 10টা করলে 400, 8টা করলে 800, তো $800 একদিনে ইনকাম করা মানে অনেক কিছুই কিন্তু। তো যারা ফেসবুক আইডি নিয়ে মেলায় করতেছেন, ফেসবুক আইডিতে একটু প্রবলেম হচ্ছে সবারই, তো আপনারা এখানে কাজ করেন, এখানে কাজ করতে পারেন, সমস্যা নাই, এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন। আর হচ্ছে ফেসবুক আইডি নিয়ে নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো, ফেসবুক আইডি টিকবে, আমি টেকানোর একটা সিস্টেম আছে, ট্রিক্স আছে এটা, সো সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি ফ্রিতে শেয়ার করি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে তো ভিডিও করতে ভালো লাগে না, তাই না, বুঝেনি, সব কিছুই বুঝেন। তো আগে সাবস্ক্রাইব করেন, আপনাদের ভালোর জন্যই আমার চ্যানেলটা ক্রিয়েট করা, আমার তো এখান থেকে এখন কোনো লাভ নাই, আপনারা আমার এখনও অনেক দেরি ভাই, মনিটাইজেশন কবে পাবো তার ঠিক নাই, সো এইটা মেন ফ্যাক্ট না। আপনারা আমার সাপোর্ট করেন, আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আসবো, ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করবেন কীভাবে সেটা তো দেখাইছি,
কিভাবে কাজ করলে আর কি অ্যাকাউন্টটা টিকে থাকবে এর একটা মেথড আছে, এটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।